যদি তুমি রেকর্ড করছো আজকের ক্লাসে, তুমি কি করো? সবাই আসছে? আসে নাই তো? দেখো, এখন খেয়াল করো, বলছি কি, 30 মিনিট দূরে থাকতে লাল বাতি জ্বলে উঠলো এবং ব্রেক চাপতে চাপতে যদি তার এত সময় লাগে, আর গাড়িটি যদি সর্বোচ্চ 3.7 মিটার/ঘন্টা মন্দন প্রয়োগ করতে, তবে কিনা যত সময় সিগনালে থামতে পারবে কিনা, যত সময় সিগনালে থামতে পারবে কি না? এইবার আসো, এই জিনিসটা আমাকে বের করতে হবে। যত সময় মানে হলো আমি বের করব যে গাড়িটা, একটু খেয়াল করো এদিকে তাকাও, যে গাড়িটা এত বেগ নিয়ে, আদি বেগ নিয়ে যেহেতু থামাতে বলছে, তাহলে তার শেষ জয় কিন্তু 0। তার মানে গাড়িটা এত আদি বেগ নিয়ে, এত শেষ বেগ নিয়ে, এত ত্বরণে, কত ত্বরণ, কত ত্বরণটা, ত্বরণটা বলে দিছে তারা, -3.75, এত ত্বরণে সে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব। আর এই অতিক্রান্ত দূরত্বটা যদি এই 24-এর কম হয়, তাহলে আমরা বলবো সে যথা সময়ে গাড়িটা থামাতে পারবে। আর যদি অতিক্রান্ত দূরত্বটা 24-এর বেশি হয়, তাহলে সে যথা সময়ে গাড়িটা থামাতে পারবে না। ক্লিয়ার? বুঝা গেছে এখানে কি চাইছে? বুঝা গেছে? বুঝা গেছে? এখানে যে জিনিসটা তোমাদের ঝামেলা হবে, যে আমি যে এইটা বের করে নিচ্ছি না, এই যে 6 মিটার, এইটাই তোমাদের ঝামেলা হবে। এই 6 মিটারটা অনেকে বের করবে না। এখন তোমাকে বুঝতে হবে, 30 মিটার থাকতে কিন্তু যে সে 0.4 এত সেকেন্ডে গাড়িটা থামায়, এই 30 মিটার থাকতে, তাহলে ওই 0.4 সেকেন্ডে তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে না? এই অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটিতে আমাকে বের করে নিতে হবে। ক্লিয়ার? বুঝছো? তাহলে এইবার আসো, আমরা এখন যে কাজটা করব, তার মানে গাড়িটা যদি এই ইউ আদি বেগ, মানে 15 মিটার/সেকেন্ড ইনভার্স 1, এত আদি বেগ নিয়ে, এত শেষ বেগ প্রাপ্ত হয়ে যদি গাড়িটা এত ত্বরণে চলে, তাহলে সে কত অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে, মানে কত দূরত্ব যায়। আর এই অতিক্রান্ত দূরত্বটা যদি 24-এর কম হয়, যদি 24-এর কম হয়, তাহলে আমরা বলবো সে সিগনাল বাতি, এই যে সিগনাল বাতিটার আগে থামাইতে পারবে। আর যদি কম ইয়ে হয়, বেশি হয়, তাহলে সে থামাইতে পারবে না, তার মানে সিগনাল বাতি অতিক্রম করে চলে যাবে। তাহলে আমরা কিভাবে বের করবো? এই যে এই সূত্রটা, v² স্কোয়ার প্লাস 2as, বা u² প্লাস 2as ইকুয়ালস টু v² আমরা ডিরেক্ট করতেছি। সুতরাং s হবে v² মাইনাস u² ডিভাইড বাই 2a। এখানে অতিক্রান্ত দূরত্ব 30 মিটার আসে। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখানে যে জায়গায় ভুলটা করে অনেকে, শোনো, এখানে 30 মিটার, তো এখান থেকে এই জায়গাটা কিন্তু 30 মিটার ছিল, তো অনেকে বলে যে এইটাও 30 মিটার, আমার উত্তরে বেরোছে 30 মিটার, সুতরাং থামাইতে পারবে। ঠিক ওই যে বাতির সিগনাল বাতিতে সে থেমে গেছে, এটা ভুল হবে, কারণ সে তুই আগে 6 মিটার অতিক্রম করে ফেলছে, তাহলে কি আর 30 মিটার আছে? না, তাও তখন তো 24 মিটার আছে, তখন 24 মিটার ধরে করতে হবে। যেহেতু 30 মিটার, তাহলে 24 থেকে এই পর্যন্ত 30 আসলে তো এখানে সিগনাল বাতি পার হয়ে আরো 6 মিটার সামনে চলে আসে, সুতরাং সে সিগনাল বাতির আগে থামাইতে পারবে না। এটাই হলো উত্তর। তার মানে এখানে উত্তর হবে সিগনাল বাতির আগে সে থামাইতে পারবে না, সিগনাল বাতির 6 মিটার বেশি দূরে চলে যাবে সে, মানে পার হয়ে আর 6 মিটার চলে যাবে। ক্লিয়ার? বলো এবার, বলো যে কে বুঝো না এটা? আমি 3-4 বার বলে দিলাম, বলো কে বুঝো নাই? এভাবে চিত্র একে যখন তুমি চিন্তা করবা, দেখবে এগুলো একবারে পান্তাবাদ, বুঝছো? ফিজিক্স হলো পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট, এটা মাথায় নাও, আর বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না। বাট তোমরা যদি মনে করো যে না, ফিজিক্স অনেক কঠিন, পারি না, তাহলে হবে না। ফিজিক্স যখন পড়তে বসবে, একটা না 3-4 ঘন্টা পড়বা, 1 ঘন্টা পরে উঠে গেলে হবে না, বুঝছো? ওই ফিজিক্স আমাদের স্যার একটা সবসময় কথা বলতো, ধরো তুমি সকাল থেকে, ধরো ওই সকাল থেকে শুরু করে ফিজিক্স হলো ওইরকম, কি জানো, আমি তোমাদেরকে একটু বলি তাহলে তোমরা বুঝবা। আমাদের স্যার সবসময় বলতো যে, ধরো তুমি বড়শি দিয়ে মাছ, মানে মাছ ধরবা, বড়শি দিয়ে মাছ ধরবা, ধরো এখানে মাছ আছে, ধরো তুমি বড়শি দিয়ে মাছ ধরবা, বুঝছো, তুমি এখানে বড়শি ফালাই রাখছো, বুঝছো কিনা, ধরো বড়শি ফালাই রাখছো, তা আমাদের স্যার সবসময় বলে যে বড়শিটা যখন মাছ ধরোস না, তখন ধৈর্যের ব্যাপার আছে, তার মানে ওই মাছটা আস্তে 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 2 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে, সর্বনিম্ন 4 ঘন্টা তোমাকে বড়শি ফালায় ফালায় রাখতে হবে মাছ ধরতে হলে। বা ফিজিক্স হলো ওরকম, যে ফিজিক্স হলো বড়শি দিয়ে মাছ ধরার মতো, ধৈর্য সহকারে দিয়ে ফালায় রাখতে হবে, আই মিন বসে রাখতে হবে ধৈর্য সহকারে প্রায় 4-5 ঘন্টা। যখন শুরু হবে মাছ, যখন জানবে যে এখানে আসলে কি আছে, খাবার আছে, তখন সে এমনি ধরে আসবে। এর অর্থ হলো যে তুমি যখন বুঝবে যে তুমি পরিশ্রম করতেছো, তখন তোমার কাছে ফিজিক্স ধরা দিবে, বুঝছো? এই জন্য ফিজিক্সে প্রচুর পরিমাণ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আসো, 5 নাম্বারটা গেল, এবার 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা পারবা কিনা দেখো। বলছে এত, 6 নাম্বারটা বলছে, 36 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক চেপে ব্রেক করে 50 সেকেন্ডে থামানো হলো, থামানো হয়েছে, তার মানে শেষ বেগ 0, গাড়িটির ত্বরণ কত? হায় হায়,
ওই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে? একবারে সহজ, একবারে সহজ। দেখো আমি করে দিচ্ছি, 06। প্রথমে কি বলছে, এত বেগে চলন্ত একটি গাড়ি, তাহলে এত বেগে চলন্ত মানে 36 কিলোমিটার পার আওয়ার, 36 × 10³, আর এখানে হবে 36, এখানে হবে 36 × এইটা, আর এবার 36 এটাকে আলাদা করে লিখো 10, এটা এটা কাটা, তার মানে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। দেখো তো এটা বুঝছো কিনা সবাই, এটা করে নিতে হবে, নাহলে তো হবে না, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু আমার তো লাগবে মিটার পার সেকেন্ডে, বুঝছো? তারপর বলছে যে ব্রেক করে থামানো হলো, তার মানে থামানো হলে এটা জিরো, থামাই ফেললে শেষ বেগ জিরো হবে, আর 50 সেকেন্ড, তাহলে সময় হলো 50 সেকেন্ড। বলছে ত্বরণ কত, তাহলে আমাদের কি আছে দেখো, ভি আছে, কি আছে, ইউ আছে, তাহলে ত্বরণ তো বের করতে, ত্বরণ হলো ভি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত, টি, এই যে, সুতরাং ত্বরণ কত হবে, ভি, ভির মান হলো জিরো মাইনাস ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু 10, আর তোমার 50, তাহলে কাটলে থাকে 1/5, 1/5 মানে 0. কত, অবশ্যই 0.2, মাইনাস 0.2, এই যে ত্বরণ পেয়ে গেছি। এবার বলছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে যেহেতু ত্বরণ আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টু স্কোয়ার, এই যে, তাহলে ইউর ভ্যালু জানো তুমি, টি এর ভ্যালু জানো তুমি, এ এর ভ্যালু জানো তুমি, টি এর ভ্যালু জানো তুমি, তাহলে কি অতিক্রান্ত দূরত্ব বের হবে? দেখো তো কঠিন, বলো অতিক্রান্ত দূরত্ব কেটে বের করা যাবে না, শেষ তো, কঠিন লাগছে বলো, সহজ না, 6 নাম্বারটা বুঝছো? বুঝছো সবাই? ক্লিয়ার এটা? এই কথা বলে না, দেখছো ক্লিয়ার এটা? নাবিয়া তুমি কোথায় ছিলে গো এতক্ষণ? স্যার আপনি কোথায় ছিলেন এতক্ষণ? স্যার কোথায় ছিলেন আপনি? এটা কোনো কথা? 50 মিনিট পর তুমি ক্লাস করতে আসো, সেটা বুঝলাম, ওয়ালাইকুম সালাম, কিন্তু আপনি ছিলেন কোথায় এতক্ষণ বলেন? আচ্ছা এবার আসেন আমরা, তারপর এই শোনো, এখন আমরা এখন যে সমস্যাটা করব, এটা ফ্লাইওভারের ম্যাথ, ফ্লাইওভারের ম্যাথ গুলো কিন্তু একটু ইন্টারেস্টিং আছে, মানে বলতে গেলে মানে একটু মজা আছে, ফ্লাইওভারের ম্যাথ গুলো ম্যাক্সিমাম টিচাররা করায় না, কেন করায় না আমি আজকে বলে দিব তোমাদেরকে, কারণ এখানে একটু ঝামেলা আছে, বুঝছো? তো আমি তোমাদেরকে করাই দিচ্ছি, ফ্লাইওভারের দুইটা টাইপের ম্যাথ আসে, আমি সহজ টাইপটা আজকে করে দিচ্ছি, নেক্সট ক্লাসের পরের টাইপটা করে দিব, তো চলো চলো চলো, ফ্লাইওভার তাই না? 07, 7 নাম্বার অঙ্ক, দেখো দেলোয়ার মোটর সাইকেল নিয়ে, বুঝছো? ও আমাদের দেলোয়ার ভাই নাকি? দেলোয়ার মোটর সাইকেল নিয়ে মহাকালী ফ্লাইওভার হয়ে উত্তর, দেখো ফ্লাইওভার গুলো কিন্তু এরকম উঠতে, ধরো ফ্লাইওভারটা এরকম চিন্তা করতে হবে, ঠিক আছে? দেখো ফ্লাইওভারটা এরকম চিন্তা করে নিতে হবে, দেখো বলছে যে, বলছে দেলোয়ার মোটর সাইকেল নিয়ে ফ্লাইওভার হয়ে উত্তরা যাচ্ছিল, উত্তরা উত্তরা যাচ্ছে সে, ফ্লাইওভার ওঠার সময় মোটর সাইকেলটি 4 পার মিটার সেকেন্ড বেগে চলছিল, তাহলে এত বেগে চলছিল, তাহলে ইউ এত, এত বেগে চলছিল, কিন্তু ফ্লাইওভার ওঠার পর সে লক্ষ্য করলো সে মাত্র 8 সেকেন্ডে, আয় হায় রে, 8 সেকেন্ডে, সরি, 8 সেকেন্ডে কি লিখতেছে এগুলা,
8 সেকেন্ডে, কিন্তু ফ্লাইওভার ওঠার পর সে লক্ষ্য করলো তার 8 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের বেগ এত উন্নতি হলো, মানে বাড়ছে, এটা ভালো কথা। তাহলে বেগ কত হয়েছে? বাড়ি গেছে 14 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এত হয়েছে যে। হ্যাঁ, উক্ত সময় মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত? একবারে সহজ, একবারে সহজ দেখো, অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টু স্কয়ার। যেহেতু এখানে কি করছে দেখো, চাপ থেকে এত হয়েছে, তাহলে অবশ্যই ত্বরণ ছিল, ত্বরণ না হলে তো বস্তুর বেগের পরিবর্তন হইতো না, তাহলে এই জন্য আমরা ত্বরণ দিয়ে অঙ্কটা করতেছি। তাহলে দেখো, আমরা যদি এস এর মান বের করতে চাই, অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে ইউ, ইউর ভ্যালু কত? 4, কে এর ভ্যালু কত? 8 প্লাস হাফ ইন্টু এ জানি না আমরা, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হলো 8, উপর একটা স্কোয়ার, ভালো কথা, এস 4 8 32, হাফ এ ইন্টু 64, 2 দিয়ে কাটলে 32 প্লাস এস 32 প্লাস 32 এ। এইবার দেখো, তুমি যদি এস বের করতে চাও তাহলে তোমাকে আগে এ বের করে লাগতো না? দেখো আমি বের করি নাই, বাট লেট লাগতো, অবশ্যই লাগবে। আর যেহেতু তোমার কাছে টি ইউ আর বি আছে, অবশ্যই তুমি টি ত্বরণ বের করতে, ত্বরণ মানে কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত? টি। সুতরাং এ ভি মানে 14 মাইনাস 4 ডিভাইড বাই 8, তাহলে 10 থাকে 8, তার মানে হলো 5 আর 4, 5 আর 4 কে ভাগ করলে কত আসে? ত্বরণ কত আসে? ত্বরণ কত আসে? ত্বরণ হলো 1.25 আসবে, 1.25। এই যে তাহলে এখানে নেই যে 32 প্লাস 32 ইন্টু 1.25, এই যে বসাই দিছি, ক্যালকুলেশন যা হবে তা হবে দেলোয়ার অতিক্রান্ত দূরত্ব। দেখ কঠিন লাগছে কিনা বলো, এটা বেশ সহজ ছিল, এই ফ্লাইওভারের ম্যাথটা সহজ ছিল, কিন্তু আরেকটা ফ্লাইওভারের ম্যাথ আছে, বাট ওইটা একটু কঠিন আছে। আমি তোমাদেরকে বলে দিব, স্টেপ বাই স্টেপ বলে দিব যে কিভাবে করতে হবে ওই ফ্লাইওভারের ম্যাথ গুলা, বাট এটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, বুঝতে পেরেছ? আচ্ছা শোনো, আজকে আজকে আগামী বৃহস্পতিবারে তোমাদের ক্লাস দিব আমি একটা, আগামী বৃহস্পতিবারও তোমাদের একটা ক্লাস দিব, বুঝছো? আগামী বৃহস্পতিবার কটা থেকে করবো বলো? একটা থেকে করতে পারো না? আগামী বৃহস্পতিবার একটা থেকে করতে পারো না? সকালে আমার ক্লাস থাকে, আমার বিশেষ ক্লাস থাকে, সম্ভব না। আচ্ছা আমি রাতে দিব না হলে, আমি আচ্ছা এটা গ্রুপে বলে দিব, এটা গ্রুপে বলে দিব। আচ্ছা ঠিক আছে, এটা আমি গ্রুপে বলে দিব, ঠিক আছে। আচ্ছা বলো, আজকে যে আমি 7টা অঙ্ক করাইছি, 7টাতে কারো কোনো প্রবলেম আছে? আর পরের যে আরো 6টা অঙ্ক আছে না, 13টা অঙ্ক না, বা পরের 6টা কিন্তু সুপার ডুপার ম্যাথ, বুঝছো? ওইগুলাই সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি আসে, ওইগুলো আমি একসাথে করাই দিবো, বুঝছো? ওই 6টা একদিনে করাই দিবো। তো আজকে এই 7টা ক্লিয়ার? এই 7টা সুন্দর করে 2 বার করে 14 বার করে ফেলবা, দেখবা প্রবলেম সলভ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ। আর যারা শীটটা নাও নাই, শীটটা নিয়ে নিও, বুঝছো? যারা শীটটা নাও নাই তারা শীটটা নিয়ে নিও, আর আগামী সপ্তাহে তোমাদেরকে সৃজনশীলের আর এমসিকিউর একটা শীট দিতে হবে, ওইটাও কালেক্ট করে নিও, ঠিক আছে? ফিজিক্সের, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।